আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার কম্পিউটার স্ক্রিনে খুব সুন্দর চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন সবাই। আশা করি বাড়ির ডিজাইনটি আপনাদের আজকে পছন্দ হবে। আর এটি পছন্দ করার মতোই একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে ঢাকা মিরপুর দশে থাকা ব্যবসায়ী মিস্টার হামিদ ভাইয়ের জন্য। তো উনি মূলত আমাদের সাথে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন। তো তারপর তিনি তার বাড়ির লোকেশনটা আমাদেরকে ট্রেস করেন, দেন আমরা তার সাইডে যাই। তো 10 নম্বরে তার বাড়ির লোকেশনটি, অর্থাৎ যে ডিজাইনটি করা হয়েছে এটি মিরপুর দশে করা হবে। তো আমরা সাইডে যাই, মেজারমেন্ট করি, তারপর আমরা 2-3টা ডিজাইন করি, ফ্লো প্ল্যান করি, তারপর হচ্ছে আমরা মূলত 3D-তে যাই। তো আলহামদুলিল্লাহ তার বাড়ির ডিজাইন সব কিছু পছন্দ হয়ে গেছে। তো রিসেন্টলি উনি কাজ শুরু করবেন ঈদের রোজা ঈদের পরে যতটুকু আমি জানি। তো আমরা সব তো ইতিমধ্যে কাজটি আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে কথা না বাড়ি, বাড়ির ডিজাইনের ফ্লোর প্ল্যানটি নিয়ে আমি আজকে আলাপ আলোচনা করবো, আপনাদেরকে দেখাবো যে আসলে বাড়ির এই যে সুন্দর চমৎকার বাড়ির ডিজাইনটি করলাম, এই বাড়িটির ভিতরে ডিজাইনটা দেখতে কেমন হবে, কয়টা রুম বা কী আসে বিষয়। তো আসুন আমরা এখন কথা না বলি, এখন আমরা মূল ডিজাইনে চলে যাই। তো আমি বাড়ির ডিজাইনটি করার শুরু করার পূর্বে আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার ভিউয়ার্স আছেন বা নতুন নতুন ভিউয়ার্স আসতেছেন, তো তাদেরকে রিকোয়েস্ট করবো যেন তারা বেশি বেশি পরিমাণে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করে অবশ্যই যেন কমেন্ট করেন। তো আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমিও পাশে থাকবো, বা নিত্য নতুন ডিজাইন আমি আপলোড করবো, সেই ক্ষেত্রে আপনারা অনেক কিছু দেখতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন একটা বাড়ির ডিজাইনে কী কী দরকার হয়। হ্যাঁ, আসলে একটা বাড়ির ডিজাইন বা পরিকল্পনা এটা একটা মানুষের স্বপ্ন থাকে, একটা সে একটা বাড়ির পিছনে 35 লক্ষ টাকা 40 লক্ষ টাকা ইনভেস্ট করবে, সেই বাড়ির ডিজাইনটি যদি মন মতো না হয় তখন তো আসলে এই বাড়ির কোনো মানই হয় না। অনেকে আসলে ভুল কাজ করে, যারা প্রবাসী ভাইয়া আছেন বা দেশে আছেন, তো তারা মিস্ত্রির উপর ভরসা করে, মিস্ত্রিদের ডিজাইন করে নেয়। আসলে ভাইয়া আমরা তো পড়াশোনা করছি, আমরা জানি যে কোন দিকে কী দিলে ভালো হয়, কোনটা কতটুকু রাখলে ভালো হয়, আসলে মিস্ত্রিরা জানে না। একজন মিস্ত্রির সাথে যদি একজন ডাক্তারের কম্পেয়ার করেন, একজন মিস্ত্রির সাথে যদি একজন ইঞ্জিনিয়ার কম্পেয়ার করেন, সেক্ষেত্রে মারাত্মক ভুল এটা আপনাদের, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যখন অসুখ বিসুখ হয় আপনারা ডাক্তারের কাছে যান, সেক্ষেত্রে ডাক্তারের একটা ভিজিট দেন, ভালো পরামর্শ দেন ডাক্তার, তারপর আপনাদের অসুখ সারে। তো সেম ক্ষেত্রে একটা বাইরের ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, যেন আপনার 35 লক্ষ থেকে 40 লক্ষ টাকা বাইরেটি যেন কোনো রকম যেন ডিসক্লোজ না হয়, অথবা যেন দেখতে অসুন্দর না হয়, বা কোথাও যেন কোনো কিছু কমতি না থাকে, যেন আউটলুকিং বলেন বা যেটাই বলেন, যেন ভিতরে ইন্টেরিয়র বলেন, যেন অবশ্যই যেন অ্যাট্রাকটিভ হয়। তো যাই হোক, অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন বেশি পরিমাণে, আর আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তো কথা না বলে এখন আমি চলে যাচ্ছি বাড়ির মূল প্ল্যানে। এটা হচ্ছে বাড়ির গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে তার এন্ট্রি সাইড। আমি যদি 3D-তে আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে তার দরজা, এখানে একটা ব্যালকনি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জানালা, এই হচ্ছে সিঁড়িঘর। তো এটা হচ্ছে যে সিঁড়িঘর, এখানে একটা ব্যালকনি আপনারা 3D-তে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বেডরুম। তো আমি এদিক দিয়ে এন্ট্রি করার পরে এখানে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছি, যেহেতু তার জায়গা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে খুবই মানে স্বল্প জায়গার মধ্যে কিন্তু বাড়ির ডিজাইনটি করা হয়েছে। যদিও তিনি এখানে সবসময় থাকবেন না, যেহেতু উনি বিজনেসম্যান, উনি আসলে দেশের বাইরে থাকেন বা অনেক জায়গা দৌড়াদৌড়ি করেন, সবসময় পাওয়া মানেন না, তো তাই উনি ওনার এই ছোটো জায়গার মধ্যেই বাড়ির ডিজাইনটি এইভাবে করেছেন। তো আমি জায়গা মেজারমেন্ট দিয়ে দিয়েছি, এটা হচ্ছে 39 ফিট বাই 25 ফিট 24 ফিট, এইটুকু জায়গার মধ্যে কিন্তু ডিজাইনটি করা হয়েছে। অলমোস্ট প্রায় হচ্ছে 1000 স্কোয়ার ফিট প্লাস হবে বাড়ির স্কোয়ার ফিটের উপর এই ডিজাইনটি করা হয়েছে, প্রায় 200 টাকার মধ্যে। তো যাই হোক, এখন আমি এদিকে আসার পর ড্রয়িং ডাইনিং পাচ্ছি একটা 15.5 ফিট × 14.3 ফিট একটি ড্রয়িং ডাইনিং। এখানে একটি কমন বাথরুম তো দেখতে পাচ্ছেন, এখানে মাপ দেওয়া আছে, এখানে একটি বেডরুম 11 ফিট × 10 ফিট, এখানে একটি বেডরুম, এখানে একটি অ্যাটাচ টয়লেট 4 ফিট × 6 ফিট একটা অ্যাটাচ টয়লেট। তো সাথে একটি আছে ছোট ব্যালকনি আছে, তো সবাই ব্যালকনি আর কিচেন আছে 6 ফিট বাই 6 ফিট একটি কিচেন, এখানে একটি অ্যাটাচ বাথরুম 4 ফিট বাই 6 ফিট, এখানে একটি মাস্টার বেডরুম। তো 11 ফিট 7 × 11 ফিট 6 ইঞ্চি রাখা হয়েছে। এই পাশেও একটি বেডরুম আছে, তো দেখতে পাচ্ছেন সাথে একটি সুন্দর ব্যালকনি। তো যাই হোক, আপনাদের আশা করি ডিজাইনটি পছন্দ হয়েছে। তো পছন্দ যদি হয়ে থাকে ইনশাল্লাহ এরকম এর থেকে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমি করে দিতে পারবো। তো যদিও অনেকের হয়তো বা যে ডিজাইনটি একটু আনকমন, যে ভাবতে পারেন যে আসলে ডিজাইনটি এরকম করা হয়েছে, আসলে জায়গা স্বল্পতার কারণে, আর জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু এল শেপে আছে। হ্যাঁ, তো এই শেপে আছে বিধায় কিন্তু তার ডিজাইনটি এভাবে রাখা হয়েছে।
তো যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে বাড়ির গ্রাউন্ড ফ্লোর। বাড়ির গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর কিন্তু অ্যাজ ইট সেম, অর্থাৎ নিচতলাতে যেরকম আছে উপরতলাতে কিন্তু অ্যাজ ইট সেম কিন্তু রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে সেম রাখা হয়েছে। মানে উপর নিচতলা যে সুবিধাটা পাবে উপরতলাতে কিন্তু সেম সুবিধাটা তারা ফিল করতে পারবে। তো আমি চলে যাচ্ছি, তারপর দেখি ফার্নিচার, আমার ফার্নিচার কোথায় কি বসাইছি। আমি একটা জাস্ট একটা রাফ একটা ফার্নিচার বসাইছি, দেখেন এখানে সোফা, এখানে একটা ডাইনিং টেবিল, এখানে বেসিন কিভাবে রাখছি দেখতে পাচ্ছেন, এখানে মাস্টার বেডরুমে বেড কিভাবে রাখছি, এখানে একটা ক্যাবিনেট, এখানে একটা ড্রেসিং ইউনিট, তো এখানে একটা ডিনার ওয়াগন, ফ্রিজ, হ্যাঁ, আর কিচেনটা কিভাবে সাজাচ্ছি দেখতে পাচ্ছেন। তারপর এদিক দিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি বুক সেলফ রাখা হয়েছে মাস্টার বেডরুমে, বুক সেলফ সাথে একটি অ্যাটাচ টয়লেটও আছে। আর টিভি ওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে কোথায় রাখা হয়েছে, এখানে একটা ক্লথ ক্যাবিনেট প্লাস হচ্ছে ড্রেসিং ইউনিট। ওকে, তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি স্টাডি টেবিল সাথে একটি বেডরুম অ্যান্ড ক্লথ ক্যাবিনেট, এখানে একটি ব্যালকনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তার বাড়ির ডিজাইনটি পছন্দ হয়ে গেছে, ইনশাল্লাহ এর মধ্যে উনি আমাদের কাছ থেকে ডিজাইনটি ইনশাল্লাহ নিয়ে নেবেন। তো আপনাদের যদি এর থেকে আরও যদি সুন্দর সুন্দর ডিজাইনের দরকার হয় ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। তো এবারই এখন আমি টোটালটা নিয়ে আমি এখন ডিসকাস করবো। এখানে দেখেন কলাম লেআউটটা আছে, 1 ফিট বাই 10 ইঞ্চি কলাম, প্রত্যেকটা কলাম 1 ফিট বাই 10 ইঞ্চি রাখা হয়েছে। তো এটা হচ্ছে তার বাড়ির কলাম শিডিউল। তারপর আসেন, এটা হচ্ছে কি কলাম ইনডিফিনিশন, অর্থাৎ এটা হচ্ছে কলাম ইনডিফিনিশন বা কলামটা কোথায় কোন জায়গায় বসছে। হ্যাঁ, তো আপনি দেখেন আমরা কীভাবে মার্কিং করে দিয়েছি। তারপর আসেন, এটা হচ্ছে কি কলাম লেআউট প্ল্যান, এটা হচ্ছে কলাম লেআউট প্ল্যান, কতটুকু কলাম আছে, মানে একটা কলাম থেকে একটা কলামের দূরত্ব কতটুকু, সব কিন্তু এখানে মেজারমেন্ট দেওয়া আছে। তারপর আসেন আমরা কলাম শিডিউল, অর্থাৎ এখানে কলাম শিডিউল বলতে বোঝাচ্ছে এখানে কলামের সাইজগুলো কত বাই কত, সি1 সি2 কলাম কতটুকু রড ইউজ করা হয়েছে, হ্যাঁ এখানে সব কিন্তু এখানে বোঝানো আছে।